28শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ, আর তারই প্রস্তুতি চলছে আরামবাগ মহকুমা জুড়ে। ওই সমাবেশকে সফল করে তুলতে দেওয়াল লিখন থেকে শুরু করে অনুষ্ঠিত হচ্ছে সভা সমিতি মিছিল। তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূলের মাদার এবং শাখা সংগঠনগুলিও। এই উপলক্ষে সোমবার গোঘাট 1 নম্বর ব্লকের মদিনা এলাকাতেও দেওয়াল লিখন করা হয়। এখানে দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি বিজয় রায়। এখন দেখুন তিনি ও ছাত্র নেতারা কি জানালেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 28শে আগস্ট ছাত্র সমাবেশ রয়েছে। এই ছাত্র সমাবেশ আমরা 1998 সাল থেকে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হলো, কংগ্রেস থেকে ভেঙে এসে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্র পরিষদ গঠন করেছিলেন, ঠিক সেই বছর থেকেই আমরা এটা 25 বছর পেরিয়ে 26 বছরে পা দিয়েছি। তারই দেয়াল লেখন চলছে। আমার বেঙ্গাই কলেজ এবং কামারপুকুর কলেজ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এটা ঐক্যবদ্ধভাবে আমরা একটা মানুষকে বার্তা দিতে চাইছি যে আমরা গ্রাউন্ড লেভেলে সমস্ত স্তর ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাবেশে যাব, এবং আমাদের ছাত্র নেতারাও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ওনারা মাদার সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং INTTOS-এর সংগঠনকে সামনে রেখেই আমাদের এই ছাত্র সমাবেশ। আপনারা জানেন শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম, এই তিনটে বার্তাকে নিয়েই আমাদের এই ছাত্র সমাবেশ। আমরা সবাই মিলে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা এখান থেকে আরামবাগ থেকে ট্রেনে যাব, ট্রেনে হাওড়া পর্যন্ত, হাওড়া থেকে আরামবাগ সাংগঠনিক জেলার একটা বড় মিছিল। সেই মিছিলে করে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বে আমাদের যে নেতা, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মুন্সি মাহমুদুল করিম পাপ্পুদা, তার নেতৃত্বে আমরা 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশ থেকে রওনা দেবো। গাড়ি করে নয়, আমরা ট্রেনে করে যাবো। কতজন যেতে পারে? গোঘাট 1 ব্লক এবং গোঘাট 1 ব্লক ও বেঙ্গাই কলেজ থেকে আমরা টোটাল 12 থেকে 1300 জন ছেলে মেয়ে আমরা নিয়ে যাবো ছাত্রছাত্রীদেরকে নিয়ে। কি নাম আপনার? আমার নাম সৌনভ সাঁতরা। কি পদে আছেন আপনি ছাত্র? আমি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের ওয়ার্কিং কমিটিতে আছি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।